সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। সো আজকের এই ভিডিওতে বেসিক্যালি আমরা Redmi Note 12 4G স্মার্টফোনটি ফুল রিভিউ করব। এই স্মার্টফোনটি ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 685 এর গেমিং চিপসেট সহ, ব্যাক সাইডে সর্বোচ্চ 50 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ সহ 5000mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপের সাথে থাকছে 33W ফাস্ট চার্জিং সাপোর্ট। আরও থাকছে উল্লেখযোগ্য ফিচার। সো Redmi Note 12 4G স্মার্টফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার বাজারে কবে লঞ্চ হবে এবং কত প্রাইস রেঞ্জে লঞ্চ হবে সমস্ত কিছু এই ভিডিওতে ক্লিয়ারলি আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তার আগে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে বেল আইকনে ক্লিক করবেন পরবর্তী ভিডিওগুলোর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করে আমাদের আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, ফার্স্ট অফ অল যদি আমরা স্মার্টফোন ডিজাইন এবং লুকস নিয়ে যদি কথা বলি, তাহলে ফোন ব্যাক সাইডে কিন্তু অলমোস্ট Redmi Note 12 5G স্মার্টফোনটির মতোই কিন্তু দেখতে। ফোনটি ব্যাক সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ এন্ড ফ্রন্টে কিন্তু এটি মিডল পাঁচযুক্ত ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এন্ড স্মার্টফোনের ফ্রন্টে কিন্তু কোয়ানিং গোয়েলা গ্লাস থ্রি প্রোটেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন। ফোনের ডিসপ্লে সেকশন ইউজ করা হয়েছে 6.67 ইঞ্চি একটি ফুল এইচডি প্লাস রেজলিউশন একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে এবং স্মার্টফোনের ডিসপ্লেতে কিন্তু আপনারা 120Hz এর রিফ্রেশের সুবিধাও পেয়ে যাচ্ছেন এবং কোয়ানিং গোয়েলা গ্লাস থ্রি প্রোটেকশন। ফোনের পারফরমেন্স সেকশন নিয়ে বলতে গেলে, ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন অ্যান্ড্রয়েড 13 এর সুবিধা এবং আর MIUI হচ্ছে 14 ইউজ করা হয়েছে। ফোনটি চিপসেট হিসেবে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 685 এটি গেমিং চিপসেট, যেটি হচ্ছে 6nm আর্কিটেকচার বিল্ড করা গেমিং চিপসেট ইউজ করা হয়েছে এবং GPU হচ্ছে অ্যাড্রিনো 610। Redmi Note 12 4G স্মার্টফোনটি আপনারা বেশ কয়েকটি র্যাম রোম ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন। সেটি হচ্ছে 4GB র্যাম, 64GB ইন্টারনাল স্টোরেজ, 4GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 6GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজ। এই স্মার্টফোনটি ব্যাক সাইডে থাকছে তিনটি ক্যামেরা সেটআপ। মেইন ক্যামেরা হচ্ছে 50MP, সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 8MP আলট্রাওয়াইড সেন্সর এবং থার্ড ক্যামেরাটি হচ্ছে 2MP ম্যাক্রো ক্যামেরা ইউজ করা হয়েছে এবং স্মার্টফোনটি ফ্রন্টে থাকছে 13MP একটি ক্যামেরা। তো ক্যামেরা কোয়ালিটি কিন্তু এখানে যথেষ্ট ভালো দেওয়া হয়েছে। ব্যাক সাইডে কিন্তু আপনারা 50MP ক্যামেরা পাচ্ছেন, সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 8MP আলট্রাওয়াইড সেন্সর, তো আপনারা কিন্তু আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং স্মার্টফোনের ফ্রন্টে থাকছে 13MP একটি ক্যামেরা। ফোনের সামনে পেছনে উভয় ক্যামেরাতে সর্বোচ্চ আপনারা 1080p 30fps এ ভিডিও শুট করতে পারবেন। এছাড়া ফোনতে লাউড স্পিকার, 3.5mm হেডফোন জ্যাকের পাশাপাশি টাইপ সি কানেকটিভিটি সুবিধাও কিন্তু পেয়ে যাচ্ছেন। তো অ্যাটলাস ফোনের ব্যাটারি নিয়ে বলতে গেলে, ফোনটি ব্যাটারিতে ইউজ করা হয়েছে 5000mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং এই ফোনটি বক্সের সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন 33W এটি চার্জিং সাপোর্ট। তো দর্শক বন্ধুরা, স্মার্টফোনটি 5000mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ আপনারা পেয়ে যাচ্ছেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার নর্মাল ইউজে মোটামুটি 2 দিন মতো খুব ভালো মতোই কিন্তু চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন। আর যদি হেভি ইউজ করেন তাহলে 1 থেকে 1.5 দিন খুব ভালো মতোই কিন্তু চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন। আর যদি একটানা পাবজি বা ফ্রি ফায়ার খেলেন তো সেক্ষেত্রে 3 থেকে 4 ঘন্টা কিন্তু ব্যাকআপ পেয়ে যাবেন এই স্মার্টফোনটি থেকে। এই স্মার্টফোনটি বক্সের সাথে কিন্তু আপনার 33W একটি ফাস্ট চার্জারটা কিন্তু পেয়ে যাচ্ছেন, যেটির মাধ্যমে কিন্তু খুব ফাস্টলি কিন্তু ফোনটিকে আপনি রিচার্জ করে নিতে পারছেন। অনেক বিষয় নিয়ে কথা হলো, এখন কথা বলা যাক স্মার্টফোনটি আসলে বাংলাদেশ এবং ইন্ডিয়ার বাজারে কবে লঞ্চ হবে এবং কত প্রাইস রেঞ্জে লঞ্চ হবে। স্মার্টফোনটি ইন্ডিয়ার বাজারে আগামী 15 থেকে 20 দিনের মধ্যে কিন্তু লঞ্চ করা হবে। ইন্ডিয়ার বাজারে লঞ্চ হলে এই ফোনটির প্রাইসটি হতে পারে 14,999 রুপিতে, যেটি বাংলাদেশে কনভার্ট করলে হয় 19,500 টাকার মধ্যেই। তো এই স্মার্টফোনটি কিন্তু আগামী 1 মাসের মধ্যে কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু আমরা অ্যাভেলেবেল পেয়ে যাব। তো 19,500 টাকা বা 20,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে Redmi Note 12 4G স্মার্টফোনটি আমাদের জন্য কেমন হবে? এই স্মার্টফোনটি কিন্তু বাজেটের মধ্যে কিন্তু মোটামুটি পারফরমেন্স অফার করছে, তবে খুব বেশি ভালো এমনটা বলাই যাবে না, কেননা আমাদের কিন্তু আরেকটা কম্পিউটার রয়েছে যেমন Realme 10। এই স্মার্টফোন কিন্তু বাজেটের মধ্যেই এর থেকে কিন্তু ভালো কনফিগারেশন অফার করছে। সো ওই ফোনটি আপনারা দেখতে পারেন, Realme 10 এই স্মার্টফোনটি আপনারা একটু দেখতে পারেন। আর দুটি স্মার্টফোনের মধ্যে কম্পেয়ার ভিডিও চান কিনা অবশ্যই কমেন্টস করবেন, আমি আপনাদের কমেন্ট অনুসারে ভিডিও আপলোড করার চেষ্টা করব। সো দর্শক বন্ধুরা, এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক দিবেন, কমেন্টস করবেন এন্ড চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।